ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে দীপাবলি, তোমাদের সবাইকে জানাই ব্লগিং ডেট পক্ষ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো চলো এখন ঠাকুর ঘরে জিনিসপত্রগুলো রাখলাম, একটু ছাদে ঘুরলাম, এবার চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো আমি নিচে চলে এসেছি, এবার একটু সেট আপ করে ভালো করে বসে পড়ি। তো সবাই জানিও তোমরা আজকে দীপাবলিতে সবাই কি কি করছো। আজ তো আমার উপোস, আমি তো অনেক ছোট থেকে কালী পুজোর উপোস করি, আমার খুব ভালো লাগে। আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমার ফ্রেন্ডসরা সবাই মিলে আমরা কালী পুজোর উপোস করবো বলে খুব বায়না করেছিলাম। তো মারা খুব বকেছিল, তখন তো অনেক ছোট ছিলাম, বাট আমরা এসব কেয়ার করিনি, আমরা সবাই মিলে উপোস করা স্টার্ট করি আর সেটা আজ পর্যন্ত করেই চলেছি। আমাদের খুব মানে এই কালী পুজো মানে একটা উপোস, একটা এনজয়মেন্ট, একটা খুব মজা লাগে করতে। তো তোমরা সবাই কে কে আজকে কি করছো আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো আজকের দিনটা ভীষণ একটা সুন্দর দিন, ভীষণ আলোকিত একটা দিন। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। তো চলো তোমরাও দেখতে পাবে আজকে আমি কি কি করছি। তোমরা দেখতে পেলে মায়ের মূর্তি, মানে আমার সামনে বাড়ির জেঠুর বাড়িতে তারা মায়ের পুজো হয়, আমি ওখানেই অঞ্জলি দেব। তো এখন ঠাকুর চলে এসেছে, গাছের জন্য তোমরা অতটা ভালোভাবে ভিজুয়াল হলো না, আমি যখন সন্ধ্যাবেলায় ওই বাড়িতে যাব তখন তোমাদেরকে সবার মায়ের মূর্তি খুব সুন্দর করে দেখাবো, পুজোটাও দেখাবো, কারণ আমি ওখানে গিয়ে অঞ্জলি দেব। তো মা চলে এসেছে, আমাদের ফেস্টিভ স্টার্ট হয়ে গেছে, চলো উঠে শুধু ভাইকে অর্ডার করছি, এটা নিয়ে আসো সেটা নিয়ে আয়, কারণ আমি যেতে পারছি না। এই যে ভাইকে আবার পাঠালাম ফুল আনতে, সাবধানে যাবি। বেসিক্যালি আমি ভাইকে ভীষণভাবে জ্বালাই, আমার ভাইটা ভীষণ ভালো, ওকে আমি যা যখন বলি ভাই এনে দে, ভাই এটা দে, এটা দে, সেটা দে, সব সময় আমাকে এনে এনে দিয়ে দেয়। যাক আজকে তো আমার উপর, সেজন্য আমি বাইরে খুব একটা বেরোচ্ছি না, খুব একটা কথা বলারও চেষ্টা করছি না, বিকজ অনেক রাত্রে পুজো হবে। তো ভাইকেই বললাম, বাপিকে বললাম, সকালে ওরাই সব জিনিসপত্র এনে দিয়েছে বাজার থেকে, আজকে বাজার ভীষণভাবে ভিড়। তো এভাবেই চলছে, তো তোমরাও আমার সঙ্গে কোঅপারেট করো, আমার সাথে থেকো। চলো আশা করি তোমাদের আজকে আমার ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এতক্ষণ মোটামুটি শুয়ে বসেই ছিলাম, সেরকম কিছু করিনি, এখন স্নান করে উঠে পড়েছি। তো মোটামুটি একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি, দেখতে পাচ্ছো নর্মাল একটা শাড়ি পরেছি, এই শাড়িটা পরে পুজোর জোগাড় টোগাড় করে নিই সব ঘরের। আজকে তো জানো সবার বাড়িতেই প্রদীপ জ্বালানো হয়, আমার বাড়িতেও হয় প্রদীপ জ্বালাবো, সেগুলো প্রদীপগুলো ইয়ে করি, ফলগুলো অ্যারেঞ্জ করে নিই, সব কিছু করে নিই। তো ততক্ষণ চলো আমি পুজো ঠাকুর ঘরে যাই এবং আমার জোগাড় যন্ত্রগুলো সব করে নিই, পুজোর কাজকর্ম করার পরে রাত্রে ফাইনাল শাড়িটা পরবো, ফাইনাল ড্রেসআপটা আমি করবো। এই যে এখানে দেখতে পাচ্ছো ফল টল সব আছে, এখানে আলপনা টালপনা আছে, এখন আমি আলপনা দেব। তো আলপনাটা দেওয়া স্টার্ট করি। দেখতেই পাচ্ছ আমরা এখন ঠাকুর ঘরে আছি এবং ঠাকুরের পুজোর আজকে কিছু জোগাড় যন্ত্র করছি। তো দিদি এখন আলপনা দিচ্ছে। তো দিওয়ালিতে বা দীপাবলিতে আমরা জানি যে আলপনার একটা বিশেষ তাৎপর্য থাকে, সবাই রঙ্গোলি বা আলপনা যে যেরকমভাবে পারে তারা তার বাড়িটাকে ডেকোরেশন করে। তো দিদি এখানে আলপনা দিচ্ছে এবং এইভাবে পুরো বাড়িতে এবং ঠাকুর ঘরের যে পুজোর ঘর সেখানে আলপনা দেবে। আপাতত হয়ে গেছে, এখানে মোটামুটি হয়ে গেছে। এই দেখো একটু আলপনা দেওয়ার চেষ্টা করলাম, কেমন হয়েছে জানিও, মোটামুটি একটু চেষ্টা করলাম আজকে দেওয়ার। এটা হোয়াইটের মধ্যে তো অতটা বোঝা যাচ্ছে কিনা, ক্যামেরায় আসছে কিনা আমি বুঝতে পারছি না। এটা স্বস্তিক চিহ্ন এঁকেছি আর এটা মা লক্ষ্মীর চরণ এঁকেছি হোয়াইটের মধ্যে। তো এই দেখো প্রদীপ ফলমূল আছে, এবার প্রদীপগুলো সব অ্যারেঞ্জ করবো। সন্ধে লেগে এসছে, এবার প্রদীপগুলো সব সলতে তেল দিয়ে অ্যারেঞ্জ করে নেব,
তারপরে বাড়ির সবাই মিলে প্রদীপগুলো সারা বাড়িতে সবাই দেব। তো চলো প্রদীপগুলো অ্যারেঞ্জমেন্ট করে নিই। এই যে এখন বাবা আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী, বাবা আমাদের বাড়ির গার্জেন, তো সে পঞ্চপ্রদীপ দেবে সবার আগে, তারপরে আমরা সবাই মিলে প্রদীপ দেব। এখন বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর মা যাব পাশাপাশি জেঠুর বাড়িতে, ওখানে পুজো দেব, অঞ্জলি দেব। চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক, এবার আমাদের পাড়ার মন্দিরের পুজো তোমাদের দেখ। প্রায় রাত 11:30 বেজে গেছে, এবার এখন আমরা মন্দিরে যাব, মন্দিরে পুজো হচ্ছে, চলো ওখানে যাই, তারপর আবার ব্লগ করছি।